দীর্ঘ ৬ বছর ১০ মাস পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল। সম্মেলনকে ঘিরে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা আওয়ামী লীগ। জেলার ৯ উপজেলা এক পৌরসভার প্রায় ৩৫০ জন কাউন্সিলর রয়েছে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে, পাশাপাশি জেলার নেতৃত্বে কে আসছে তা নিয়েও আগ্রহের শেষ নেই তাদের মাঝে। তৃণমূল নেতাকর্মীদের কাছে প্রশ্ন ছিল তারা কেমন নেতৃত্ব চান এবারের সম্মেলনে। তৃণমূলের নেতাকর্মীদের সাথে যাদের সরাসরি যোগাযোগ আছে, কর্মী বান্ধব নেতা এবং যাদের নির্বাচনের জিতে আনার অভিজ্ঞতা আছে দীর্ঘদিনের, সেরকম অভিজ্ঞ রাজনৈতিক নেতৃত্ব যাতে আগামীতে আসে। আমরা যারা তৃণমূলের নেতাকর্মীদেরকে বঙ্গবন্ধুর পরীক্ষিত আদর্শের মানুষকে মূল্যায়ন করবে, যারা রাজপথে পরীক্ষিত তাদেরকে মূল্যায়ন করা হোক, তারা যেন নেতৃত্ব আসক এমন প্রত্যাশা করি। সুখে দুঃখে তৃণমূল নেতাকর্মীদের খবরাখবর রাখেন এবং ২০২৪ সালের নির্বাচনে নৌকাকে বিজয়ী করার সামর্থ্য আছে এমন নেতৃত্ব চান তৃণমূল নেতাকর্মীরা। এমন নেতৃত্ব আমরা এই সম্মেলনে চাই যে আগামী যে কঠিন পথ, সেই কঠিন পথকে সুগম করতে, আরও বেশি সুগম করে মাননীয় প্রধান আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রীর আসনে বসানোর জন্য যে নেতৃত্ব প্রয়োজন, সে নেতৃত্ব এবার আমরা বিগত দিনের মতো এবার আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হবে এই সেই নেতৃত্বে আমরা আশা করছি। এবং দলীয় নেতাকর্মীদের সুখে দুঃখে তারা সবসময় পাশে থাকে, তাই একটা কর্মী বান্ধব নেতৃত্ব, জনবান্ধব নেতৃত্ব। মঙ্গলবার সকালে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বহুল আকাঙ্ক্ষিত জেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণ দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে সম্মেলন শেষে সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে কাউন্সিলর অধিবেশন। আব্দুর রশিদ মানিক, টিটিএন, কক্সবাজার।